গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 21 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আমি এখানে অনির্বাণকে ডিম অমলেটের একটা কারি করে দিয়েছি, আর এখানে আমার ভাতও হয়ে গেছে, আর এই যে স্মুদিও রেখে দিয়েছি, অনির্বাণ খেয়ে যাবে আজকে ব্রেকফাস্টে। আর আমি এখানে আমার জন্য মাছে আলুর তরকারি, মাছে বলছি, মাছে আলুর তরকারি করেছি। এই যে অনির্বাণ বেরিয়ে গেছে স্নান করে, গুড মর্নিং, স্মুদি খাচ্ছে। ও এইমাত্র অফিস বেরিয়ে গেল, আর রান্নাঘর, টেবিল, তারপরে বিছানা পরিষ্কার একটু পরে করবো, কারণ সকাল থেকে আমার শরীরটা কেমন একটা করছে যেন, মানে গা হাত পা একটু যন্ত্রণা ব্যথা করছে, কিছু ভালোই লাগছে না করতে, মনে হচ্ছে শুয়ে থাকি, ব্যথা ব্যথাও করছে সব। ওই জন্য দেখি একটু পরে পাতলাকে কাজগুলো সারবো, আর আমিও খেয়ে নিচ্ছি স্মুদি ওর সাথেই। আর আমার তো রান্নাও হয়ে গেছে, সবই হয়ে গেছে, তখন একটু বসি। একটু শুয়েছিলাম, শুয়ে শরীরটা একটু ভালো লাগছে, এবার চলো রান্নাঘর, বাপটাকে যেগুলো কাজগুলো আছে। আজকে আমার ব্লাউজটা দেওয়ার কথা আছে, যেটা করতে দিয়ে এলাম না সেদিনকে ওটা, আর বিলটা অনির্বাণকে দিয়ে দিলাম, অনির্বাণ আসার সময় নিয়ে চলে আসবে, আর তোমাদেরকেও দেখিয়ে দেবো কেমন দেখতে হয়েছে ব্লাউজটা। আমি এইমাত্র লাঞ্চ করলাম, আর আজকে তোমাদের লাঞ্চের মেনুটা দেখাতেই ভুলে গেছিলাম, তোমাদের সকালে বলে দিয়েছিলাম কী আছে, তো ঠিক আছে। আর আজকে এখনও দুধ দিয়ে যায়নি, কেন কে জানি, বুঝতে পারছি না, আসবে কি আসবে না, যখন আসবে নিয়ে নেব। এখন একটু শুই, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে কাল থেকে, আমি বুঝতে পারছি না কেন। তোমাদেরকে বলছিলাম না সকাল থেকে কেমন একটা লাগছে, তো কেমন হাত পায়ে গায়ে ব্যথা ব্যথা করছে। চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা বলবো। সন্ধে হয়ে গেছে, আমি এখনও সন্ধে দেবো, এখন সবে বাজে, তারাও দেখে বলছি 5:03-এর মধ্যে সন্ধে হয়ে গেছে। আসলে আরও হয়েছে, আজকে সকাল থেকে ওয়েদারটা খুব মেঘলা হয়ে আছে, ওই জন্য এমনি 5:30-এর মধ্যেই হয়েছে, আজকে একটু বেশি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। তো চলো সন্ধেটা দিয়ে দিই, আর আজকে রাতে একটা খুব ইজি পদ্ধতিতে চিকেন করব, ঠিক আছে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করব, আর আমি ইউটিউব থেকে দেখেই করছি। তো চলো আগে সন্ধেটা দিই, তারপরে চিকেনটা বানাবো। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার চলো চিকেনটা আমি কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কী কী ম্যারিনেট করছি চলো একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দিচ্ছি টক দই, যে টক দইটা ছিল আগের আমি ওটাই দিয়ে দিচ্ছি আর কি। তারপরে দেখো দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এইটা মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, এবার দেখো আমি দিচ্ছি সাদা তেল, এবার
এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপর এখানে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। চারটে পেঁয়াজ বেটেছি, ঠিক আছে, মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ বেটেছি আমি মিক্সিতে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমেতে দিই, আমি ভালো করে পেঁয়াজটাকে কষাবো। আমার পেঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষাবো এটাকে, পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে। আমার এখানে পেঁয়াজ রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দেখো যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো পুরোটা। এটা দিয়ে দিলাম, এবার হাই ফ্লেমেতে দিয়ে চিকেনটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। এবার দেখো আমি এটাকে চাপা দিয়ে দিলাম, জল ছাড়া হবে চিকেনটা, চাপা দিয়ে দিলাম লো ফ্লেমেতে, দিয়ে একটু কষতে দেবো, চাপা দিয়ে দিয়ে কষাবো আর কি। এখন এই 3-4 মিনিটের মতো ওটা চাপা দিয়ে রাখবো। 4 মিনিট পরে আমি গ্যাস এটাকে খুলছি, দেখো আস্তে আস্তে কেমন জল বেরোচ্ছে চিকেন দিয়ে। আর একটুটাকে ভালো করে কষিয়ে নেব, কোনো জলের ব্যবহার করবো না, কারণ মাংসতে এক্সট্রা জল থাকে ওটাও বেরোবে। তাছাড়া আমি টক দইও দিয়েছি, তো দইটা থেকে একটু বেরোবে জল। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখো চাপা দিয়ে দিয়ে বসালে না মাংসের টেস্টটা খুব সুন্দর হয়, খেতেও বেশ ভালো হয়। এখানে মোটামুটি কষানো আমার হয়ে গেছে, এবার দেখো আমি এর মধ্যে কী দিচ্ছি। স্বাদ অনুসারে আর একটু লবণ দিয়ে দেবো, বেশি লবণ দেবে না, কারণ চিকেন যখন ম্যারিনেট করা হয়েছিল না তখন তো লবণ দেওয়া হয়েছিল, তো সেই বুঝে অল্প অল্প করে নুন দিও, কারণ নুন অল্প হলে অসুবিধা, নুন বেশি হয়ে গেলে খেতে অসুবিধা। পরে আবার আমি চেকে দেখবো যে নুনটা ঠিক আছে নাকি। এটা দেওয়ার পরে আবার একটু হতে দেবো চিকেনটাকে, ভালো করে কষিয়ে নিয়ে আবার এটাকে চাপা দিয়ে রাখবো, এবার সেদ্ধ হতে দেবো চিকেনটাকে। আবার আমি এসে গেছি কিছুক্ষণ পরে, এটা কোনো টাইম কিছু নেই, ঠিক আছে, মাঝে মাঝে তোমরা দেখে নেবে যে ঠিকঠাক কতদূর হলো না হলো। চলো আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এটাকে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি যখন করছি আমি ভাবছি ভালো খেতে হবে, তো তারপরে দেখছি যে না, দেখে তো মনে হচ্ছে একটু ভালোই হবে। চলো আর একটু চাপা দিয়ে রেখে দিই, এখনো মাংসটা সেদ্ধ হয়নি আর কি। চলো আবার এটাকে চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য। আবার আমি এসে গেছি কিছুক্ষণ পরে, দেখো একটু গায়ে গায়ে হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবছি আমি একটু জল দিয়ে দেবো ওটাকে, হয়তো পুড়ে গেলে খুব বাজে খেতে হয়ে যাবে। এটাকে একটু এবার ভালো করে মিক্সড করে গায়ে লেগে দিস দেবো। তোমরা জল তোমরা আমাকে বাংলাটা ভালো করে শিখতে দিও, তো মানে তোমরা যদি পারো আর জল দিয়েও করতে পারো, ঠিক আছে। তো এই যে দেখো মোটামুটি আমার জল দেওয়াটা হয়েছে, আশা করি চিকেনটাও হালকা সেদ্ধ হয়েছে।
এবার দেখো আমি এরপরে কি দিচ্ছি, আমি এরপরে আবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ঝাল মতো দিও, ঠিক আছে? এটা কোনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কিছু ইউজ হবে না, বুঝেছো তো? খালি গোলমরিচ দিয়েই হবে রান্নাটা। তো এই যে দেখো আমার এখানে গোলমরিচ দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে দেবো এগুলোর সাথে। আশা করি ভালো খেতে হবে, গরম মশলায় তো আছেন ফিডব্যাক দেওয়ার জন্য, উনি দিয়েও দেবেন। তো আপাতত এখানে রাখো, মেশানো আমার হয়ে গেছে, দিয়ে এটাকে আবার আরেকটু জন্য চাপা দিয়ে করতে দেবো, এই ধরো 1-2 মিনিট মতো, ঠিক আছে? করতে দেবো, এবার দেখি জলটা যদি আবার মরে যায় আবার জল দিতে হবে, তোমরা দেখতেও পাবে যে আমি কি করছি। আবার আমি এসে গেছি, দেখি, ঠিক আছে, রুটির সাথে খাওয়া হবে তো, তো ওই জন্য এর সময় তোমরা চেক করে নেবে নুনটা যে ঠিকঠাক আছে নাকি কম বা বেশি কিছু হয়েছে, চেক করে দেখছি। আমারটা খেতে খুবই ভালো লাগছে, বা দেখা যাক গরম মশলা কেমন লাগছে, কে লাগবে কে, তো টেস্ট করলাম বেশ ভালো হয়েছে খেতে। আমি ভাবছি আর একটু জল দিই এটাতে, একটু মিশিয়ে নিই। এরপরে আমি দিচ্ছি আমুলের একটু ফ্রেশ ক্রিম, তোমাদের ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা দুধের সরও দিতে পারো, ঠিক আছে? যেটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিমটা, আমার রান্নার ডান, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, খাওয়ার আগে গরম করে নেব। আর অনির্বাণকে বলেছি আসার সময় রুমালি রুটি নিয়ে চলে আসতে, সবার সাথে রুমালি রুটি খেতে তো একটু বেশিই ভালো লাগবে, তাই না? আর রান্না না করতে করতে বৃষ্টিও চলে এসেছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, সুন্দর, আশা করছি আওয়াজ পাচ্ছ তোমরা, সুন্দর হাওয়া দিচ্ছিল বলে আমি জানলাটা খুলে রেখেছিলাম, কিন্তু এত মানে ঝাপটা আসছে আমি বাধ্য হয়ে গেলাম বন্ধ করতে, বাট অন্যগুলো সব খুলেই রেখেছি। আর খুলে রাখলে না ঘরগুলো সব ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, বেশ আরামও লাগে। অনির্বাণ এই মাত্র ফোন করে বলল যেখান থেকে নিয়ে আসে চিকেন চিল্লি, রুমালি রুটি আর কি, তো ওটা বন্ধ আছে, তো দেখি রুটিটা বানিয়ে নিই। আজকে তোমাদেরকে বলেছিলাম না যে ব্লাউজটা এসে গেছে দেখাবো, কিন্তু ব্লাউজটা ঠিক করেছে বাট টাইট হয়েছে আমার, ঠিক আছে? তো কালকে আবার গিয়ে ওটাকে ঠিক করতে দেবো, তাহলে কালকে তোমাদেরকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আজ তাহলে চিকেনের রেসিপি যেটা দেখালাম তোমাদেরকে ওটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে, আর খুব মানে ঝাল মানে মশলা ছাড়া আর কি চিকেনটা, তো ট্রাই করে দেখো, হেলদিও। তো আমাদের ডিনার রেডি, রুটি, পেপার চিকেন আর পেঁয়াজ। তোমারটা দেখো, আবার পেঁয়াজ নিয়ে অল্প নিয়েছি। অনির্বাণ কেমন হয়েছিল চিকেন? ব্যাপক। কতটা? অনেকটা ব্যাপক। বর্মশি আমার খালি গায়ে বললে আমি দেখাতে পারছি না, বললাম জামা পড়তে, সত্যি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, যদি বর্মশাইকে দেখা যায় একটু এফোর্ট করে যেও, সরে যাও তুমি একটু এদিকে, তোমাকে দেখা যাবে মনে হয়। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট।